আসসালামু আলাইকুম। আমি শপথ বাক্য পাঠ করার সাথে সাথে আপনারা আমার সাথে পাঠ করবেন এবং যে জায়গাতে আপনাদের নাম বলার কথা সেই জায়গাতে আপনারা আপনাদের নাম বলবেন। আমি নাজমা আক্তার, সংসদ সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা আমার পরে শপথ বাক্য পাঠ করবেন এবং যেখানে আপনাদের নাম বলার কথা সেখানে আপনাদের নাম বলবেন। আমি সালমা ইসলাম, সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ, অভিনন্দন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এখন আপনাদের আমন্ত্রণ পত্রে উল্লেখিত নিজ নিজ মহিলা আসন নম্বর উল্লেখ পূর্বক শপথপত্রে অধ্যক্ষার তারিখ সহ স্বাক্ষর দানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার মহোদয় সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি। এখন আমি পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপনাদের চা চক্রের যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চা চক্র শেষে আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য এই সংসদ ভবনের তৃতীয় লেভেলের দক্ষিণ পশ্চিম ব্লকের 323 নম্বর কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করছি। সেখানে আপনাদের স্বাক্ষর গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্বাক্ষর শেষে আপনাদের পরিচয়পত্রের প্রস্তুতির জন্য ফটো তোলা ও ফিঙ্গারপ্রিন্ট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা।